আসসালামুআলাইকুম সবাইকে, কেমন আছেন? আমি আপনাদের সুমন ভাই, চলে আসলাম হচ্ছে যে জলশিরি আবাসন প্রকল্পে। এটি হচ্ছে সেনাবাহিনীর একটি প্রজেক্ট। তো আসলে জলশিরি অনেকে দেখতে চেয়েছে, তার জন্য দেখালাম, দেখতেই পাচ্ছেন। প্রথমে কিন্তু 10 নম্বর সেক্টর, প্রথমে ঢুকার সাথে সাথে ভিতরে 10 নম্বর সেক্টর পড়বে, দেখতেই পাচ্ছেন রোডটা, আর আশেপাশের প্লটগুলোই দেখতে পাচ্ছেন। অনেকে দেখতে চাচ্ছে জলশিরি প্রজেক্টটা কেমন, এই জন্য আজকে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। জলশ্রী আবাসন প্রকল্পের প্রজেক্টের আশেপাশের লোকেশনটা আর রাস্তাটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। তো জলশ্রী প্রজেক্টে আসলে আমরা ক্রয় বিক্রয় এই মুহূর্তে করছি না, কিন্তু যাদের প্লট আছে জলশ্রী আবাসন প্রকল্পে, আপনার বা আপনার আত্মীয় স্বজন সেনাবাহিনীর প্লট আছে, বেশিরভাগই সেনাবাহিনীদের প্লট, অন্যান্য ডিফেন্সেরও কিছু প্লট আছে, তো তারা যদি ডেভেলপারে দিতে চায়, যে কোনো সেক্টরে ডেভেলপারে দিতে চায়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমরা ভালো ডেভেলপারে দিয়ে দিতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানিরই হচ্ছে যে দু একটা ডেভেলপার এখানে হচ্ছে নেওয়া হয়েছে, তো আমরা আরও খুঁজতে আছি, যারা ডেভেলপারে দিতে চায় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে 9 নম্বর সেক্টর, এদিকে ডাইনে গেলে হচ্ছে যে আপনার 7 নম্বর সেক্টর পড়বে, এই যে হচ্ছে আবার 300 ফিটের সাথে উঠেছে রাস্তাটা, দেখতেই পাচ্ছেন কয়েকটা ডেভেলপার সাইনবোর্ড টাঙানো আছে জলশিরি প্রকল্প। খুবই খুবই সুন্দর লোকেশন, দেখতেই পাচ্ছেন জলশিরি আবাসন প্রকল্প। এটা হচ্ছে যে 300 ফিট থেকে হচ্ছে যে আসতে যে পূর্বাচল, পূর্বাচলের ভিতর দিয়ে একটা রাস্তা চলে গেছে, ওইখানে গেলে জলশ্রী আবাসন প্রকল্পটা পড়বে। এবং বসুন্ধরা হচ্ছে যে পি ব্লকের যে লাস্টে গিয়ে পড়েছে নদীর ওই পারে জলশ্রী আবাসন প্রকল্প, এটা সম্পূর্ণ আর্মিদের সেনাবাহিনীদের, এখানে হচ্ছে যে সব সেনাবাহিনী থাকবে, তাদেরকে বরাদ্দ দেয় এবং সবকিছু তাদের মাধ্যমে হচ্ছে জলশ্রী প্রকল্প। দেখতেই পাচ্ছেন খুবই খুবই সুন্দর লোকেশন, আশেপাশের লোকেশনটা দেখেন, এটা হচ্ছে যে 9 নম্বর সেক্টর পড়েছে, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, তো রাস্তাটা হয়ে গেছে, এই রোড দিয়ে আপনি সোজা চলে যেতে পারবেন হচ্ছে যে যেই জলশিরি পার্ক, এখানে খুব সুন্দর একটি পার্ক করা আছে জলশিরি পার্ক, ওই পার্কে আপনি যেতে পারবেন। দেখেন আশেপাশের লোকেশনটা, অনেকগুলো প্লটে হচ্ছে যে ম্যাক্সিমাম প্লটে বাউন্ডারি হয়নি, কিন্তু তারা অনেক কাজ করতে আছে, দেখতে পাচ্ছেন মানে ভালো ভালো কোম্পানি, কয়েকটা কোম্পানি হচ্ছে যে জায়গা নিয়ে ফেলছে ডেভেলপারের জন্য, দেখতে পাচ্ছেন এই হচ্ছে 15 নম্বর সেক্টর, এদিকে ভিতরে গিয়েছে 15 নম্বর সেক্টরটা, তো সামনেই হচ্ছে যে ঠিক আপনার ইয়ে পড়বে